আচমকাই সব থমকে গিয়েছে। লক্ষ্য পূরণে বাধা হয়ে দাঁড়িয়েছে করোনা ভাইরাস। হাওয়াই দ্বীপপুঞ্জের মালয়িকা চ্যানেল পার হওয়ার কথা ছিল ইংলিশ চ্যানেল জয়ী পূর্ব বর্ধমানের কালনার বাসিন্দা সায়নী দাসে। চলতি বছরের সেপ্টেম্বর মাসে প্রথম মহিলা ভারতীয় হিসেবে মালয়িকা চ্যানেল পার করার কথা ছিল জলপরি সায়নী দাসের। ইতিমধ্যেই পুরীর সমুদ্রে এবং গঙ্গায় 15 থেকে 16 ঘন্টা প্র্যাকটিস করে নিজেকে তৈরি করে নিয়েছিলেন সায়নী। কিন্তু মালয়িকার পাইলট এই পরিস্থিতিতে চ্যানেলে নামার অনুমতি দিচ্ছেন না, যার ফলে এ বছরের জন্য মালয়িকা চ্যানেল জয় করে তার মুকুটে আরও একটি পালক সংযোজন হওয়ার স্বপ্ন থেকে তাকে বিরত থাকতে হচ্ছে। 2021 সালের মার্চে ফের মালয়িকা চ্যানেলে নামার কথা ভেবেছেন জলপরি সায়নী। 2017, 2018, 2019 সালে ইংলিশ চ্যানেল, রটনেস্ট চ্যানেল এবং কাটানিলা চ্যানেল জয় করে পূর্ব বর্ধমান জেলা তথা কালনার মুখ উজ্জ্বল করেছিল সায়নী। ইতিমধ্যে সেখানে থাকার জন্য কটেজ ভাড়াও বাতিল করেছে। কটেজ ভাড়া বাবদ 2,12,000 টাকা ফেরত পেয়েছেন সায়নী। আমি সায়নী দাস, আমি একজন ওপেন ওয়াটার সুইমার। ইংলিশ চ্যানেল, ক্যাটলিনা চ্যানেলের পর সপ্তসিন্ধুর তৃতীয় যে চ্যানেলটা ছিল হাওয়াই দ্বীপপুঞ্জের মলকাই চ্যানেল, এবছর সেপ্টেম্বর মাসের 3 থেকে 7 তারিখের মধ্যে আমার সেই চ্যানেলটা পেরোনোর ডেট ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত করোনা ভাইরাসের আক্রমণের কারণে সারা বিশ্বজুড়েই সমস্যা চলছে এবং ইন্টারন্যাশনাল ট্রাভেল পুরোপুরি বন্ধ। আমার প্রস্তুতি সম্পূর্ণভাবেই প্রায় হয়ে গিয়েছিল। আমি পুরীতে 5-6 ঘন্টা প্র্যাকটিস করেছি, কলকাতার সুইমিং পুলে হোল নাইট 15 আওয়ার সুইম করেছি, কন্টিনিউয়াস সুইম, গঙ্গাতেও প্রচুর প্র্যাকটিস করেছি, পুকুরেও প্র্যাকটিস চলছিল। কিন্তু লকডাউনের কারণে এখন পুরোপুরি গৃহবন্দী। আমি শেষ 20 তারিখ মাসে আমি শেষ প্র্যাকটিস করেছি। এখন সম্পূর্ণভাবে বাড়ির মধ্যেই রয়েছি এবং প্র্যাকটিসের কোনো জায়গা নেই, কারণ আমি জলে নামতে পারছি না। মলকাই চ্যানেলের জন্য আদার্স যে অফিসিয়াল কাজ সেগুলোও প্রায় হয়ে গিয়েছিল, বিশেষ করে ফ্লাইট টিকিট বুক করা, ওখানকার থাকার ব্যবস্থা সব কিছুই পেমেন্ট হয়ে গিয়েছিল। এই মুহূর্তে ওখান থেকে আমরা যে কটেজ বুক করেছিলাম তারা পুরো টাকাটাই ফেরত দিয়ে দিয়েছে। কিন্তু আমরা যে টিকিট বুক করেছিলাম, প্রথমে আমরা চীন হয়ে যাওয়ার কথা ছিল, সাংহাই হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু করোনা ভাইরাস আক্রমণের কারণে আমাদের সাংহাই থেকে যাওয়াটা ক্যান্সেল হয় এবং আমরা জাপান দিয়ে যাওয়া ঠিক করি এবং জাপানের এয়ারলাইন্স আমাদের যাওয়ার কথা ছিল। তো সেই টিকিট রিফান্ড হওয়াটা এখন সম্পূর্ণই অনিশ্চয়তার মধ্যে রয়েছে। এবং ওখানে যে যিনি আমার পাইলট আছেন ইভান সিগাকি এবং কাউই চ্যানেল অ্যাসোসিয়েশন, তারা আমাকে সাজেস্ট করেছেন যে এই মুহূর্তে আমার ওখানে যাওয়াটা ঠিক হবে না, কারণ হাওয়াই দ্বীপপুঞ্জে এখন করোনা আক্রান্তের সংখ্যা অনেক বেশি। ওখানে গিয়ে যারাই যাচ্ছে তাদের প্রথমে গিয়েই 14 দিনে কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে, তারপর তাদের ওখানে অ্যাক্সেস করতে দিচ্ছে। তো একটা ইভেন্টের জন্য ওখানে যেতে হচ্ছে, সেখানে আমার প্র্যাকটিসটা সবার আগে দরকার। আমাদের 16 আগস্ট সেখান থেকে বেরোনোর কথা ছিল, কিন্তু এই ধরনের সমস্যার সম্মুখীন হওয়ার কারণে আমি আমার এই চ্যানেলটাকে এই বছরের জন্য স্থগিত করেছি এবং অ্যাসোসিয়েশন এবং কর্তৃপক্ষও স্থগিত করে দিয়েছে। তারা আশ্বাস দিয়েছে পরের বছর মার্চ কিংবা এপ্রিল মাসে যে সেশন হয় সেটাতে, নয়তো সেপ্টেম্বর অক্টোবর মাসে যে সেশন হয় সেটাতে আমাকে ওখানে নামার অনুমতি দেবেন। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দবার্তা।